নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে পটল দিয়ে মুগের ডাল রান্না করে দেখাবো। আশা করি এই ডাল রান্নাটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো পটল দিয়ে মুগের ডাল রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পটল খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি এক বাটি মুগের ডাল। এখন এই মুগের ডালগুলো আমি ভেজে নেব, তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ডালগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডালগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এই ডালগুলো ভাজতে ভাজতে আমি একটু অন্য জায়গায় গিয়েছি আর ডালগুলো পুড়ে গেছে। আপনারা যখন ডাল ভাজবেন অবশ্যই ডালের দিকে খেয়াল রাখবেন। এখন এই ডালগুলো আমি অন্য একটা বাটিতে তুলে ভালো করে ধুয়ে নেব। দেখুন ডালগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ডালগুলো সেদ্ধ করে নেব, তার জন্য আমি আগে থেকেই জল গরম করতে দিয়েছিলাম, সেই জলের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব একটুখানি নুন, এতে করে খুব তাড়াতাড়ি এই ডালগুলো গলে যাবে। আর বন্ধুরা, এই ডালগুলো যখন সেদ্ধ করবেন, সেদ্ধ করার সময় দেখতে পাবেন এরকম সাদা সাদা ফেনা হয়েছে, সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। দেখুন ডাল কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে দিলাম। এবারে একটা ঢাকা দিয়ে যতক্ষণ না এই ডালগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, ডাল কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর মুগের ডাল কিন্তু একদম সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, একটুখানি গোটা গোটা রাখলেই ভালো লাগে খেতে। এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল। অবশ্যই কিন্তু ডালের মধ্যে গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ডালের স্বাদটা ঠিকঠাক থাকবে। তার সাথে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা, আর একটু আদা বাটা, হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো। এবারে সব কিছু মিশিয়ে দিয়ে এই ডালটা আমি 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন ডাল কিন্তু আমি 5 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন এই ডাল আমি ফোড়ন দেব, তার জন্য অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এখন আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তখন আমাদের কি করতে হবে বন্ধুরা, ফোড়ন দেওয়ার আগেই যে পটলগুলো আমি আগে কেটে রেখেছিলাম সেই পটলগুলো আরও একটু ছোটো ছোটো করে কেটে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই পটলগুলো আগে ভেজে নিতে হবে। দেখুন পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই পটলগুলো তুলে নিচ্ছি, তুলে অন্য একটা বাটিতে রেখে দিলাম। এবারে ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি, আর দিয়ে দিলাম একটু গোটা জিরা। এবারে এই তেলের সঙ্গে ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল, আর তার সাথেই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই পটল। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট এই ডালটা খুব ভালো করে রান্না করে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, 5 মিনিট সময় ধরে কিন্তু এই ডালটা আমি আবারও খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর একটুখানি ঘি। অবশ্যই কিন্তু যেদিন আপনারা এই ডালটা রান্না করবেন একটুখানি ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে চিনি আর ঘিটা ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। আর বন্ধুরা, এখন কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারেন নুন আর ঝালটা ঠিক আছে কি না। বন্ধুরা, এরকম করে ডাল রান্না করে কিন্তু আপনারা গরম ভাতের সঙ্গে অবশ্যই খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটু আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ডাল রান্নার বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।